একটা আগে বুঝতে হবে যে একটা বিশ্ববিদ্যালয়ে কেন চান্স হচ্ছে না তোমার, এতগুলো ইউনিভার্সিটিতে কেন চান্স হয় নাই, তুমি কি আদৌ সেটা ফাইন্ড আউট করতে পারছো? না পারলে এই মুহূর্তে তোমার সালাম আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো এই ভিডিওটা আসলে আমি যদি আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি সকল কৃষি উচ্চ পরীক্ষার্থীদের দেখাইতাম, এটা আমার একটা কি বলা যায় হুব বলা যায়। সো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তারা নিঃসন্দেহে অনেক কিছু জানতে পারবা, তোমাদের অনেক বেশি বেনিফিট হবে এবং তোমার প্রিপারেশনটা অন্যদের থেকে যারা এই ভিডিও শুনবে না কিংবা এই ভিডিওটা হয়তো যাদের কাছে পৌঁছাবে না তাদের থেকে অনেক বেশি আগে থাকবা, এই গ্যারান্টিটা আমি তোমাকে দিতে পারি। সো লেটস স্টার্ট। প্রথম বিষয় হচ্ছে যে দেখো আমি সাইটে লিখে রাখছি যে যারা আসলে এই কৃষি পরীক্ষাটাকে জীবনের শেষ পরীক্ষা হিসাবে ধরে আসো কিংবা অন্য অনেক ইউনিভার্সিটিতে যাদের হয় না, এই গুচ্ছ থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি বা যতগুলো ইউনিভার্সিটি আছে কোন ইউনিভার্সিটিতে চান্স হয় নাই, দ্যাট মিনস তার শেষ ভরসা হচ্ছে এই কৃষি গুচ্ছ পরীক্ষা যেখানে 9টা বিশ্ববিদ্যালয় আছে। এবং অনেকেই হচ্ছে এই জায়গাটা থেকে তার পরিচয় তৈরি করবে, তার জীবনের নতুন মোড় তৈরি করবে এবং তার সম্মানটা রক্ষা করবে। আমি এক একটা পয়েন্ট তোমাদেরকে বুঝাইতেছি, যারা পরীক্ষা দিচ্ছ কিংবা পরীক্ষা নিয়ে আসলে চিন্তা করতেছো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। প্রথম হচ্ছে জীবনের শেষ পরীক্ষা, হ্যাঁ এটাই হচ্ছে অনেকের সেকেন্ড টাইমের পরীক্ষা এবং এই পরীক্ষা পরে তার আর কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, তারপর আরেক দল আছে যাদের হচ্ছে পরিচয় নাই, অর্থাৎ তার একটা পরিচয় মেক করাটা জরুরি, এজ এ মিডল ক্লাস ফ্যামিলি প্রত্যেকের একটা আইডেন্টিটি মেক করাটা হচ্ছে জরুরি। চান্স পাওয়াটা শুধুমাত্র মিডল ক্লাস ফ্যামিলির নিজের আইডেন্টিটি না, ওইটা পুরো ফ্যামিলিটাকে রিপ্রেজেন্ট করে, দ্যাট মিন্স এটা হচ্ছে অনেক বেশি আইডেন্টিটি মেকার। তারপর যেটা সেটা হলো জীবন তৈরি, তার মানে অনেকের জীবন অনেকটা জায়গায় আটকায় গেছে, তার লাইফের অনেক শোচনীয় অবস্থা হচ্ছে ওই চান্স না পাওয়ার কারণে। সো এটা হচ্ছে তার লাইফের একটা নতুন মোড় তৈরির একটা জায়গা চান্স পাওয়াটা। তারপর যেটা সেটা হলো সম্মান রক্ষা, এই যে অনেকেই আসলে এটাকে ডিসরেসপেক্ট হিসেবে গণ্য করে যে চান্স না পাওয়াটাকে হেয় করে লুজার বলে, সো এই জিনিসগুলো অবশ্যই অসম্মানের। হ্যাঁ, সো এই জিনিসগুলো অবশ্যই তোমাদের মধ্যে আছে এবং এইগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রিপারেশনটা আরো জরুরি হওয়া কতটুকু তোমার জন্য আসলে ইম্পর্টেন্ট সেটাই তোমাদেরকে আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আচ্ছা, এবার আসো আসলে এই মুহূর্তে তোমার জন্য বেস্ট সাজেশন কি হইতে পারে। তুমি যে ধরনের স্টুডেন্ট হও না কেন, তুমি তোমার যে ধরনের লেভেল থাকুক, তুমি ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, আগে পড়ছো এখন পড়ো নাই, এই ধরনের যে কোনো ভেরিয়েশন স্টুডেন্ট হও না কেন, ডেফিনেটলি দিস রুলস ওয়ার্ক ফর ইউ অ্যান্ড ইফ ইউ ফলো দিস রুলস ডেফিনেটলি ইউ গেট বেটার র্যাঙ্ক ইন ইউর এক্সাম, এটাই আমি বলে দিতে পারি। সো এই জিনিসটা ভালো মতো ফলো করো, সো তোমার জন্য বেস্ট সাজেশন এটাই হবে। আচ্ছা দেখো কি কি আসলে এই মুহূর্তে করা উচিত। একটা আগে বুঝতে হবে যে একটা বিশ্ববিদ্যালয়ে কেন চান্স হচ্ছে না তোমার, এতগুলো ইউনিভার্সিটিতে কেন চান্স হয় নাই, তুমি কি আদৌ সেটা ফাইন্ড আউট করতে পারছো? না পারলে এই মুহূর্তে তোমার সময় চলে যাচ্ছে ফাইন্ড আউট করার, তোমার হাতে হিউজ একটা টাইম আছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে, সো এই পরীক্ষা কবে হবে এটার কোনো আসলে আইডিয়া কেউ দিতে পারতেছে না। সো তোমার হাতে একটা ভালো সময় আছে, যদি তুমি চাও তাহলে তোমার পক্ষে কামব্যাক করা পসিবল। ওকে, লেটস স্টার্ট। প্রথম হচ্ছে তোমাকে ভাবতে হবে একটা পরীক্ষার মধ্যে এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে তোমার কাছে প্রবলেম সলভিং চায় কি কি সেটা। প্রথমটা হচ্ছে শর্টকাট, SSTHF মিনিংটা হচ্ছে প্রথমটা দেখো শর্টকাট, তারপর হচ্ছে শর্ট স্পেস, টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে তোমাকে নিজেকে স্কিল ধুইতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে ওইভাবে। শুধুমাত্র কোশ্চেন ব্যাংক ভাই অনেকেই বলে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করাইতে, অনেক কোর্সে আসলে আমাদের থেকে কোশ্চেন ব্যাংক সলভ করাইছে ভাই, লাভ তো হইলো না, লাভ হয় নাই কি কারণে, জাস্ট বিকজ অফ দিস তোমরা এইভাবে প্র্যাকটিস করো নাই। এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা যারা এই ধরনের প্র্যাকটিসটা এখন পর্যন্ত করতে পারতেছো না তাদের জন্য এই মেন্টরশিপ কোর্সটা খুবই বেশি প্রযোজ্য, কারণ এই মেন্টরশিপ কোর্সটা মাত্র 300 টাকার কোর্স এবং এখানে কি কি আছে দেখো, আই থিঙ্ক বেস্ট ফর ইউর জার্নি। দেখো প্রথমটা হচ্ছে SSTHF, প্রথমে এটা লিখে রাখছি, অর্থাৎ আমার আমার ক্লাসগুলোতে আমি যে কোনো প্রবলেম অর্থাৎ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে প্রবলেমটা বারবার পরীক্ষায় আসে, টিচারদের পছন্দ এবং তোমার সময় আসার পসিবিলিটি আছে সেই টাইপেরই কোশ্চেন নেওয়া হয় এবং ওই প্রবলেমগুলো এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে তোমাকে সলভ করে দেওয়া হয়। অর্থাৎ তোমাকে ওইখানে শেখানো হয় কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, তোমাকে শেখানো হয় কিভাবে একটা প্রবলেম অনেকভাবে সলভ করার থেকে কিভাবে কম সময়ের ভিতরে শর্টকাট ইউজ করে প্রবলেম সলভ করতে হয়। তারপর তোমার কি হয় দেখো, একটা চ্যাপ্টার যখন তুমি প্রবলেম সলভ করবা বা আমার ক্লাস যখন দেখবা তখন তুমি একটা চ্যাপ্টারের উপরে ওই সব টাইপের প্রবলেমের শর্টকাট, শর্ট স্পেস, কিভাবে তোমার টাইম কম লাগে, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি ওইখান থেকে শিখে নিতে পারো। এটা হচ্ছে হিউজ একটা ব্যাপার তোমার জন্য পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। এখন তুমি ডিসাইড করো মাত্র 300 টাকার কোর্স দিয়ে তুমি এটা নিবা কি নিবা না। ওকে, আরো কিছু জিনিস আছে দেখো, হোয়াটএভার এই কোর্স সম্পর্কে যারা জানতে চাও তারা ভিডিওটা স্কিপ করে নিয়ে যাও, বাট যারা জানতে চাও তাদের জন্য একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে 20টা ক্লাস এবং গাইডলাইন আছে। এই 20টা ক্লাসের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রতিটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা করে
এবং 1 ঘন্টার ক্লাসে তুমি 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে আইডিয়া পাচ্ছ, দ্যাট মিন্স তোমার টাইম সেভ হয়ে যাচ্ছে, তুমি চাইলে 4-5 দিনে তুমি এই ডিভিশনটা দিতে পারতেছ। এটাই হচ্ছে কোর্সের সবচেয়ে বড় মহত্ত্ব যেটা আর কি। এবং এই কোর্সটা ওইভাবেই সাজানো হয়েছে যাতে করে তুমি বোরিং ফিল না করো। আচ্ছা, তারপর যেটা সেটা হলো মেন্টরিং এবং কমন পাওয়ার ব্যাপারটা। তুমি এখান থেকে টাইপের ব্যাপারটা যদি চিন্তা করো তাহলে ডেফিনেটলি এখান থেকে 70% তুমি টাইপ কমন পাবা, যদি ভালো মতো ওই টাইপ গুলো পড়ে সেম টাইপের প্র্যাকটিসটা যদি করে দিতে পারো, এই গ্যারান্টি তোমাকে আমি দিব। আচ্ছা, এবার চলে আসো আবার এখানে। এই যে এই SST HF এর আদলে তোমাকে সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটা এতদিন যেভাবে সলভ করো না কেন, এখন তোমাকে ওইভাবে সলভ করতে হবে যেভাবে পরীক্ষায় আসলে তোমার প্রবলেম গুলো সলভ করে দিয়ে আসতে হয়। তারপর যেটা সেটা হলো ইম্পর্টেন্ট টপিক সলভ। ইম্পর্টেন্ট টপিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধরো তোমার ভেক্টর থেকে আসে নদী নৌকার ম্যাথ, তুমি নদী নৌকার ম্যাথ গুলাতে হয়তো একটু উইক, সো ওই টপিক ধরে ধরে তোমাকে ওইটার বেসিক থেকে শুরু করে মাস্টার লেভেলে যাইতে হবে। এটা যাইতে তোমার বেশি একটা সময় লাগবে না, তুমি যদি এতদিন পড়ছো তাহলে তোমার ওটা মাথা ক্যাচ করবে খুব দ্রুত। সো আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ঝামেলা, ইন্টিগ্রেশন পারি না, সবগুলা জিনিস কিন্তু আমার কোর্সে ইনক্লুডেড, এই 2টা জিনিস কিন্তু ইনক্লুডেড। সো এই কোর্সটা নিলে তোমার পক্ষে আসলে একটা বড় সড়ো একটা কি বলা যায় বেনিফিট হবে, এবং এই শেষ সময়টাতে ভালো একটা রিভাইজ দিতে, ভালো একটা আইডিয়া পাইতে, কিংবা যে পরীক্ষা অলরেডি অনেক ভালো প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার জন্য সেও কিন্তু এই কোর্সটা নিয়ে অনেক বেনিফিট পাবে, সে এই কোর্সটা নিয়েই বুঝতে পারবে। সো আই থিঙ্ক তোমরা যারা ভর্তি হতে চাও তারা এটা ডেসক্রিপশনে দেওয়া যে ডিটেলস সেভাবে হচ্ছে ওই নাম্বারে সেন্ড মানি করে বিকাশ অথবা নগদে আবার ওই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সো সবার জন্য শুভকামনা থাকলো, আমি তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছায় যাও, আমি তোমাদের সবার সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ।